হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, ঢাকা থেকে বলছিলাম। আমি আমার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছি 14-15-তে। ইন দ্য মিন টাইম এর পাশাপাশি আমি জব করেছি বেশ কিছু। তো জব করার পরপরই আমি 2017 সাল থেকে হচ্ছে আমি আমার নিজের ব্র্যান্ডিং ডেভেলপ করার জন্য কাজ করছি। আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ফিগ ডট। এটা একটা অ্যাপারেল কোম্পানি, অনলাইন বেস ব্র্যান্ড। ফ্রিল্যান্সিংয়ে আসে, ফ্রিল্যান্সিং নিয়ে আমার আসলে ছোটোবেলা থেকেই একটু টুকিটাকি জানা ছিল, বাট হচ্ছে আমি ওইভাবে কোনো প্রতিষ্ঠান পাচ্ছিলাম না। 2008 থেকে 2016 পর্যন্ত কয়েকবার চেষ্টা করা হয়েছে, বাট দ্যাট টাইম আমি আসলে কোনো প্রতিষ্ঠান পাই নাই। তো ইন দ্য মিন টাইম ফ্রিল্যান্সিং বলতে আমি শুধু ডেটা এন্ট্রির কাজটাই বুঝতে পারতাম, বাট ডেটা এন্ট্রিটা ছাড়াও যে আরও অনেক কাজ আছে সেটা হচ্ছে আমি জানতে পারি বা বুঝতে পারি। আমি যখন ব্র্যান্ডটা ডেভেলপ করি, আমি আমার নিজের কোম্পানির জন্য ওয়েবসাইট বা যখন করতে যাই, তখনই আমি আসলে বুঝতে পারি যে বাংলাদেশে মোটামুটি একটা ভালো সেক্টর হয়ে গিয়েছে ইন দ্য মিন টাইম। তো দ্যাট টাইম আগে আরেকটা প্রবলেম ছিল যে আপনার টাকা ট্রান্সফার বা পেমেন্ট ইস্যু নিয়ে একটা প্রবলেম ছিল। যাই হোক, 2020 সালের দিকে আমি একটু ভালোভাবেই ট্রাই করলাম। তো আমার ফ্রেন্ড আমাকে বললো কোডম্যান বিডির কথা। তো ওই সময় আমি আসলে এত ঘাটাঘাটি করিনি কোডম্যান নিয়ে। 2022-এর দিকে আমি আবার যখন আমার ফ্রেন্ডকে বললাম, আমার ফ্রেন্ড আমার সাজেস্ট করলো যে কোডম্যান বিডি ভালো করতেছে, আরও কয়েকটা আছে আমি নাম না বলি। তো আমি আসলে ওইখানে ভর্তি হতে চেয়ে পরে আবার কোডম্যান বিডি সম্পর্কে যখন জানলাম বা ফ্রেন্ড বললো, আরও কয়েকজন বলছে, তো আমি আবার নিজেই ঘাটাঘাটি শুরু করলাম। ইউটিউবে কিছুদিন দেখলাম, ওদের ভিডিও দেখলাম, ওদের পোস্টগুলো দেখলাম। তারপর আস্তে হচ্ছে আমি একটু নক করি, নক করে আমি অ্যাডমিশন নেই আপনার। আমার কোর্স এখন যেটা আমি অ্যাডমিশন নিয়েছি সেটা হচ্ছে এলিমেন্টর অ্যান্ড শফিফাই। মিনহাজ ভাই হচ্ছে এটার চেয়ারম্যান বা ডিরেক্টর উনি। তো ওনার সাথে আমি একবার অথবা দুইবার কথা বললাম, তো উনি বললো যে আপনি এটা করতে পারেন। যাই হোক, আমি ভর্তি হয়ে গেলাম। আর আমার যেই প্ল্যান নিয়ে আসলে অনেক সময় অনেকে অনেক কথা বলে, 6 মাস আসলে কী করা যায় সেটা এখনও ওইভাবে বলতে পারছি না। 6 মাসে আসলে অনেক কিছু করা সম্ভব না, কারণ একটা ফ্রিল্যান্সিং মানে অনেক বড় একটা সেক্টর। এই সেক্টরে 6 মাস আসলে খুব একটা কিছু করা যায় না। তবে আমি আমাকে লেভেল 1 বা লেভেল 2 ক্যাটাগরিতে দেখতে পারলে খুব উপকৃত হব বা অনেক খুশি হব। তখন আমি বুঝতে পারবো যে আমার একটা গ্রেডে আমি আসছি। এবং ইনকামের কথা যদি হয়, আমি $100 থেকে $500 মধ্যে যদি আর্ন করতে পারি ভালো লাগবে। ওভারঅল আমার প্ল্যানিং হচ্ছে 6 মাসে আমি লেভেল 1 বা লেভেল 2 থাকবে একটা অবস্থা থাকবে, আর্নিং করব। আর পাশাপাশি হচ্ছে আমার একটা ভালো স্ট্রং টিম ক্রিয়েট হবে। একটা ভালো টিম হলে যেটা হবে যে আমি মুভ করতে অনেক ইজি হবে, যেহেতু আমি অলরেডি বিজনেস করতেছি, সেহেতু আমার টাকারও একটা দরকার আছে। একটা টাকা কার না দরকার, টাকা সবারই দরকার হয়। সো আমি যদি এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারি, ওই টাকাটা আমি হচ্ছে আমি আমার বিজনেসে ইন করাইতে পারবো আর কি। তো আপাতত আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।